চলছে পবিত্র রমজান মাস। ধর্মপ্রাণ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রমজান শেষে ঈদে মাতেন। ভিন রাজ্যের শ্রমিকরা আরামবাগের নওপাড়ার একটি কারখানায় শিমুই লাচ্চা তৈরি করছেন। শ্রমিকদের একটাই লক্ষ্য, ঈদে খুশিতে কাটানো। দেখব শিমুই লাচ্চা তৈরির জন্য শ্রমিকদের হাড় ভাঙা পরিশ্রমের চিত্র নিউজ আজ বাংলার পর্দায়। কলেজে ভর্তির জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করার একমাত্র বিশ্বাসযোগ্য ঠিকানা নেট জোন। আরামবাগ বাস স্ট্যান্ড থেকে কোর্ট যাওয়ার পথে নিউ মার্কেটের ঠিক বিপরীতে। ফোন নাম্বার 8918722725 অথবা 9609553630। চলছে পবিত্র রমজান মাস, সংখ্যালঘু ধর্মপ্রাণ মানুষরা সারাদিন রোজা রেখে পরে কিন্তু বিকালের দিকে ইফতার করেন। এই টানা প্রায় এক মাসের পর ঈদ আসে, আর এই ঈদ মানেই যেই জিনিসটার নাম না বললে নয়, সিমাই, মতান্তরের সিমুই আর লাচ্চা। শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের মধ্যেই নয়, এই সিমুই বা লাচ্চা কিন্তু বাঙালির ঘরে ঘরে ঈদের দিনে অনেকে পৌঁছে দেন। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা তার বন্ধু হিন্দু সম্প্রদায়ের মানুষদের বাড়িতে দিয়ে আসেন, তা কিন্তু খেয়ে আমরা স্বস্তিতে ঢেকুর তুলি। কিন্তু আমরা কখনো ভাবি না এই যে এত সুন্দর একটা জিনিস আমরা খাচ্ছি, এইটাতে তৈরি হচ্ছে কিভাবে, তৈরি হচ্ছে তার রহস্য কিন্তু আমরা কোনোদিন খুঁজেও দেখি না। সিমুই বা লাচ্চা যেখানে তৈরি হচ্ছে আরামবাগের, আরামবাগের নপাড়ায় সিমুই এবং লাচ্চা তৈরি কারখানায় আমরা এই মুহূর্তে এসেছি। আমরা দেখছি এখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা সারা দিন রোজা রেখে সিমুই বা লাচ্চা তৈরি করছেন। সংখ্যালঘু মানুষেরা এই রোজা রেখে এই প্রচণ্ড গরম, এই প্রচণ্ড গরমকে উপেক্ষা করে প্রায় 200 ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু ওনারা মেশিনের মাধ্যমে সিমুই বা লাচ্চা তৈরি করছেন। হাড় ভাঙা পরিশ্রম, একটাই ঈদের দিনে রোজা শেষে ঈদের দিনে সুখে আনন্দে পরিবারের লোকজনদের সঙ্গে কাটাবেন, তার জন্যই কিন্তু ওনারা এই গরমে সিমুই বা লাচ্চা তৈরি করে যাচ্ছেন। যারা তৈরি করছেন তাদের মধ্যে একজনকে পেয়েছি আমরা, ওনার কাছ থেকে আমরা সরাসরি জানবো যে দাদা এই যে সিমুই বা লাচ্চা তৈরি করছেন এত গরম কি করে তৈরি করছেন? ইতনা গরম মে আমলোগ 24 ঘন্টা লাগ জাতা হ্যায়, তো উস গরম মে কুছ দিমাগ নাই কাম করতা, উপর সে নিন্দ রাতা হ্যায়, নিন্দ সে পরেশান হোতা হ্যায়। হম লোক রোজা রাতা হুম, সব রোজা মে থোড়া পরেশানি আতা হ্যায়, গরম বহুত হ্যায়। বিহার সে আয়ে হ্যায়, बिहार से आए हैं दो पैसे कमाने के लिए आए हैं, तो फिर ईद के रोज़ा हम लोग रोज़ा रह के, घर पे भी सब रोज़ा रहता है, रोज़ा रख के भी हम लोग यहाँ पे काम कर रहा हूँ। काम करने के बाद फिर ईद के दिन छुट्टी होगा, एक दो दिन पहले छुट्टी होगा, उसके बाद जाऊँगा कपड़ा लत्ता जो भी है ले के, सामान वामान जो ले के घर जाऊँगा। घर जाने के बाद जो ईद है जो खुशी से बाल बच्चे के साथ माँ बाप के साथ मनाएंगे, মানানে বাদ আর জো হোগা কাম হোগা করেঙ্গে। আমরা পেয়েছি সিমুই বা লাচ্চা যে কারখানা আরামবাগের নপাড়ার ওস্তাদকে, ওস্তাদ মোহাম্মদ সোহেলজিকে। ওনার কাছ থেকে আমরা জানবো যে এক মাস ধরে এই যে এত গরম, গরমকে উপেক্ষা করে যে উনি তৈরি করছেন সিমুই বা লাচ্চা। আমরা জানবো ওস্তাদ সোহেলজির কাছ থেকে এত গরমকে উপেক্ষা করে তিনি কীভাবে কাজ করছেন। লোক বহুত দূর সে আয়ে হুয়ে হ্যাঁ, বিহারকে হ্যাঁ, রহনে বালে লোক আতে হ্যাঁ, এক মহিনা কা সিজন রাতা লাচ্চা কা কাজ করতে হামলোগ, বড়া মেহনত সে পয়সা কমাতে হ্যাঁ হ্যাঁ, রোজা রমজান রখে হামলোগ কাম করতে হ্যাঁ। শেরি কা টাইম হুয়া খাবার খানা হচ্ছে, খানা খায় তারে পরে রোজা রহবে, রোজা রহনে কে বাদ জব কাম কা টাইম খতম হতা তো ঘুম করতা হামলোগ, ঘুম করনে কে বাদ জব ফির টাইম হো গিয়া তো ভট্টি পে আ গে হ্যাঁ,
भट्टी पे आके बाद फिर काम करने के लिए हम लोग चालू हो जाते हैं। जब अजान पड़ता है तो फिर रोजा खोलने का टाइम हो जाता है, तो भट्टी को स्लो करके रोजा खोलते हैं। खोलने के बाद हम लोग फिर यहाँ से जाएंगे, काम शेष होगा, एक दो दिन पड़े इधर काम शेष होगा, हम लोग बाड़ी चला जाएगा। घर जाने के बाद फिर हम लोग यहाँ कष्ट से, बहुत अनेक कष्ट से पैसा कमाते हैं। एक महीना का त्यौहार है इसलिए आए हैं बाहर कमाने के लिए, पैसा कमा के फिर घर हम लोग चले जाएंगे, बाल बच्चा के साथ वहाँ ईद त्यौहार मनाएंगे। এই মুহূর্তে আমরা পেয়েছি সিমুয়ের যে লাচ্চা যিনি দেখাশোনা করেন শেখ আজারউদ্দিন, ওনার কাছ থেকে আমরা জানবো যে দাদা এখানে কী কী দিয়ে সিমুই বা লাচ্চাটা তৈরি করে। এখানে আমার যেটা ময়দা দেওয়া হয় মেন ব্যাপার, এখানে ময়দা তো আপনার হয় জিরা ময়দা কাজ হয়, আর ডালডা লাগে তুলসী ডালডা, আর তেল হচ্ছে রুচিগোল, এই তিনটে প্রোডাক্ট লাগে, আর জল লাগে। কতদিন এখানে আমার মোট প্ল্যানটা আমার কর্মী কাজে 30 জন। কতদিন ধরে কাজ হয় এই আমার এই লেকচার কাজটা? হয় 2 মাস, আর সিমুই 12 মাস হয়। ইসলাম ধর্মে লেকচার সময় চাই, দরকার মাস্ট, ইডিয়াতে বিগত সারা বছর চলে আসছে। এটা আমার মাল যায় এখানে, আমার খানাখোল, চাপারাঙা, 24 পরগনা, বাংলাদেশ যাই, ধুনিয়া যাই, তারপর টাটা যাই, চারিদিকে যায় আমার মাল। কিরকম কী হিসাবে দাম নেন? আমার যেটা পাইকারি দাম, এখন পাইকারি দামটা চলছে, যেটা আমার 3 ধরনের কোয়ালিটি মাল আছে, বিভিন্ন দামে আছে। যেমন 3 ধরনের মাল আছে আমার এখন, একটা 36 টাকা, একটা 40, একটা 44 সিমুয়ের দাম, আর লেকচা এখন চলছে 65 টাকা আর 70 টাকা। হ্যাঁ, আমরা শুনলাম ওনার কাছ থেকে যে এখান থেকে সিমুই বা লাচ্চা তৈরি হয়ে খানাকুল, চাপাডাঙ্গা সহ পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় কিন্তু এই সমস্ত জিনিসগুলো রপ্তানি করা হয়। এরপরে রপ্তানির ফলে কি হয়, বিভিন্ন ছোট থেকে বড় ব্যবসায়ীরা তারা কিন্তু তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারেন, সংসার সুখে চালাতে পারেন। এতক্ষণ আমরা দেখলাম লাচ্চা তৈরি হচ্ছিল, তার পাশেই তৈরি হচ্ছে সিমুই। এখানে জোর কদমে কিন্তু সিমুই তৈরির কাজ চলছে। আমরা পেয়েছি এখানে যে সিমুই তৈরি করেন তাদের যিনি দেখাশোনা করেন শেখ আব্দুল হককে, ওনার কাছ থেকে আমরা জানবো যে কতদিন ধরে কাকু এই ব্যবসাটা চলছে এখানে? 50 বছর ধরে। কীভাবে কীভাবে মানে তৈরি তৈরি করে? ময়দা দিয়ে সিমুই তৈরি হয়, সিমুই ময়দা দিয়ে তৈরি হয়, সুজি হয় দেওয়া হয়, আর লাচ্চা তৈরি হয় ঘি দিয়ে তৈরি হয়, তৈরি করে চারধারে মাল। কোথায় কোথায় মাল বিক্রি করে? বর্ধমান যায়, কলকাতাও যায়, আশপাশে চাপাডাঙ্গা যায়, তারকেশ্বর যায়, ঘাটাল যায়, বিষ্ণুপুর যায়, বাঁকুড়া যায়। কোন সময়টা বেশি তৈরি করতে? আমরা 12 মাসই তৈরি করি, কম বেশি ঈদের সময়, ঈদের সময়টা বেশি হয়। কতজন কর্মী আছেন এখানে কাজ করছে? এখানে কাজ করছে ওখানে 12 আর 12 সাথে 19 জন ইম্পর্টেন্ট আছে। সিমুই লাচ্চাতেই ঈদের টাইমটা সিমুইটা লাচ্চাটা বেশি বিক্রি হয়, বেশি বিক্রি হয়, বা এই 4 মাস রোজা রাখে, টিফিন করে, এইসব ইত্যাদি দরকার হয়। এখান থেকে প্রতিদিন
প্রতিদিন ধরুন না মোটামুটি 25-30 বস্তা ময়দার কাজ হয়। দাম কেমন কি? দাম যে রকম ময়দার দাম হবে সেরকম বিভিন্ন রকমের দাম। কত করে কি? এই ল্যাচা বিক্রি হচ্ছে 60 টাকা কিলো, আমরা পাইকারি করছি। আর সিমুই 32-35-36 টাকা কেজি হিসাবে। কেজি হিসাবে ঈদ বলতে এক মাস, এই এক মাসের মধ্যেই কিন্তু এই সমস্ত জিনিসগুলোর টান বেশি পড়ে, সিমুই বা লাচ্চা। স্বাভাবিকভাবে এই যে দুটো জিনিস, সিমুই বা লাচ্চা, এই সিমুই বা লাচ্চা বিক্রি করে সকলেই কিন্তু আমরা যেমন সুখে শান্তিতে খাই, একইভাবে তারই সমানভাবে যার মাধ্যমে আমরা এগুলো খেতে পারি, এই শ্রমিকরা যে বললে না তখন ওনাদের কঠোর পরিশ্রমের কথা, ওনাদের কঠোর পরিশ্রমের পর কিন্তু এই সমস্ত জিনিসগুলো ছোট থেকে বড় দোকানে যায়, সেগুলো বিক্রি করে অনেকে কিন্তু রোজগার করেন, সংসার চালান। শ্যামলেন্দু গোস্বামী, আরামবাগ নিউজ, আজ বাংলা।